গত কয়েকদিনের উত্তপ্ত পরিস্থিতিতে বিষয়টি যেন ওসমান খাজা বনাম আইসিসি নামক এক লড়াইয়ে রূপ নিয়েছিল। মানবাধিকারের স্লোগান কিংবা শান্তির বার্তা যেই কাজই খাজা করার চেষ্টা করে যাচ্ছিলেন, সেখানেই বাধা দিচ্ছিল ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। এবার মেলবোর্নে বক্সিং ডে টেস্টে যেন আইসিসিকে নীরবে জবাব দিলেন খাজা। ম্যাচে নিজের দুই মেয়ে আয়শা এবং আয়লার নাম লেখা জুতা পরে খেলতে নেমেছেন ওজি এই ওপেনার। পার্থ টেস্টে মানবাধিকার সংক্রান্ত বার্তা কিংবা মেলবোর্ন টেস্টে পায়রার প্রতীক নিয়ে খাজার খেলতে চাওয়ায় আপত্তি জানিয়েছিল আইসিসি। ক্রিকেটের সর্বোচ্চ সংস্থার দাবি ছিল পোশাকে রাজনৈতিক কোনো বার্তা প্রকাশ করা যাবে না। তবে খাজার পাল্টা দাবি ছিল তার বার্তায় কোনো রাজনৈতিক বার্তা ছিল না, ছিল শুধু মানবাধিকার এবং শান্তির বার্তা। বিশ্বজুড়ে মানুষের সমান অধিকার নিয়ে সোচ্চার খাজা। সামাজিক যোগাযোগের মাধ্যমেও এ বিষয়ে সরব তিনি, তবে তাকে যেন পদে পদে বাধা দিচ্ছে আইসিসি। এরপর পার্থ টেস্টে খাজা নামেন কালো ব্যাজ বাহুতে বেঁধে, সেখানেও ভুল ধরেছে আইসিসি, অভিযোগ এনেছে ওজি এই ওপেনারের বিরুদ্ধে। পোশাকের এফ দ্বারা ভঙ্গ করায় অভিযুক্ত করা হয়েছিল খাজাকে, আর মেলবোর্নে শান্তির প্রতীক হিসেবে পায়রার ছবি সম্বলিত জুতা পরে খেলতে চেয়েছিলেন খাজা। সেই অনুমতি না পেয়ে নিজের দুই মেয়ে আয়শা এবং আয়লার নাম জুতায় লিখে খেলতে নেমে গেছেন উসমান খাজা। চারিদিক থেকে যত বাধাই আসুক খাজা যেন অপ্রতিরোধ্য। পার্থ টেস্টে খাজা স্লোগান সম্বলিত জুতার ব্যাপারে আইসিসি আপত্তি জানানোর পর খাজা বলেছিলেন, যখন আমি দেখি হাজার হাজার নিরপরাধ শিশু মারা যাচ্ছে, ওই জায়গায় আমি আমার দুটি মেয়েকে কল্পনা করি, কি হতো যদি ওখানে ওরা থাকত। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী নিক হকলি মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে বক্সিং ডে টেস্ট শুরুর আগে সংবাদ সম্মেলনে কথা বলেছেন খাজাকে নিয়ে। তিনি বলেন, আমরা উসমান খাজার সঙ্গে বসেছিলাম, চেয়েছিলাম এমন কিছু খুঁজে বের করা যেটা কিনা নিরপেক্ষ, ধর্মনিরপেক্ষ ও অরাজনৈতিক হবে। সেভাবেই শান্তির প্রতীক পায়রার কথা মাথায় আসে, কিন্তু আইসিসি হয়তো বিষয়টা নিয়ে আরো গভীরভাবে চিন্তা করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও মানবাধিকার এবং শান্তির বার্তার ব্যাপারে বেশ সোচ্চার খাজা। টুইটার, ফেসবুক এবং ইনস্টাগ্রামে একাধিক পোস্টে বারবার মানুষের সমান অধিকারের বার্তা সবার মাঝে ছড়িয়ে দেওয়ার চেষ্টা চালান খাজা। আশেপাশের মানুষ তাকে যতই আটকে রাখার চেষ্টা করে ততই যেন আরো অপ্রতিরোধ্য হয়ে ওঠেন খাজা। এই নীরব লড়াইয়ে হয়তো আইসিসির সাথে পেরে উঠবেন না খাজা, তবে বিশ্বের নানা প্রান্তের কোটি কোটি মানুষের হৃদয়ে ইতিমধ্যে জয়ী হয়ে গেছেন তিনি। সম্মান আর হৃদয় নিংড়ানো ভালোবাসায় সিক্ত হয়েছেন উসমান খাজা। সেখানে ক্রিকেট, অস্ট্রেলিয়া এবং খেলাধুলা নয়, মানুষের জন্য মানুষের ভালোবাসাটাই সবচেয়ে বড়। জিসান আহমেদ, বিডি ক্রিক টাইমস।